दीपावली উপলক্ষে মৰাণৰ বাৱৰ্চী হোটেলত বাণিজ্য মেলা উদ্বোধন করলে মন্ত্রী যোগেন মোহনৰ পত্নী অলি মোহনে। সমাগত দীপাবলী, দীপাবলী উপলক্ষে রাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ দৰে মৰাণতো প্ৰস্তুতি তুঙ্গত উঠিছে। দীপাবলী উপলক্ষে আজিৰে পৰা মৰাণত আৰম্ভ হৈছে অখিল ভাৰতীয় মাৰুৱাৰী মহিলা সন্মিলন শাখাৰ উদ্যোগত বাণিজ্য মেলা। মৰাণ বাৱৰ্চী হোটেল প্ৰেক্ষাগৃহত অনুষ্ঠিত এই বাণিজ্য মেলা আনুষ্ঠানিকভাৱে শুভ উদ্বোধন করলে মন্ত্রী যোগেন মোহনৰ পত্নী অলি মোহনে। এই বাণিজ্য মেলালৈ রাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ ব্যৱসায় প্ৰতিষ্ঠানসমূহ অহা পৰিলক্ষিত হৈছে। প্ৰতি বছৰে দীপাৱলী উপলক্ষে অখিল ভাৰতীয় মাৰুৱাৰী মহিলা সন্মিলন শাখাই এইদৰে বাণিজ্য মেলা অনুষ্ঠিত কৰি আহিছে। আজি উদ্বোধনী অনুষ্ঠানত শাখাৰ সভানেত্ৰী অনিতা মোৰ, সম্পাদিকা হিমা আগৰৱাল, কোষাধ্যক্ষা সুধা আগৰৱাল, সংযোজিকা সুনীতা বিজয় মোৰ আৰু সংগঠনটোৰ কৰ্মকৰ্তাসকল উপস্থিত থাকে। খুব সুন্দৰ দিন আজি আমাৰ মৰাণৰ মাৰুৱাৰী আমাৰ মহিলা সন্মিলনৰ অধ্যক্ষা নীতাজীকে প্রমুখ করে তেওঁ গোটেই সহকর্মীখিনিয়ে আজি এটা ইমান সুন্দর পদক্ষেপ লৈছে। এখন বিপণী তৈয়ার কৰিছে, বাহিৰৰ আহিছে, কলকাতা পৰা আহিছে, মানে আমাৰ অসমৰ বাহিৰৰ পৰা আহিছে বিপণী। খুব সুন্দর সুন্দর অর্নামেন্টস আহিছে। আমাৰ আমি যিহেতু যিবিলাক পরিধান করো, শাড়ি, সেলোয়ার, মানে শল, ইমান সুন্দর সুন্দর আহিছে। আর যেহেতু এতিয়া দুর্গা পূজা, পাছতে এটা কালী পূজা আহিব, দীপাবলী আহিছে, তার উপলক্ষে তেওঁলোকে এই বিপণীখিনি দিছে। ভাল লাগিছে যেহেতু মহিলায় অর্নামেন্টস আর কাপড় কানির কারণে খুব একটা আসক্তি আমার থাকে। গতি আমি এইবার দেওয়ালীত সকলে মানে ভাবো নতুন কাপড় লব, ইয়ারপরা অর্নামেন্টস পিন্ধব, যেহেতু আমি মহিলাসকলে অর্নামেন্টস পিন্ধবই লাগে। লক্ষ্মী আর দুর্গা গোঁসাইনে সদায় অর্নামেন্টস নিজকে সজাই তোলে, গতি যিবিলাক লক্ষ্মী নারী সকলে অর্নামেন্টস পিন্ধে, গতি সুন্দর অর্নামেন্টস আহিছে, ভাল লাগিছে, সবে লব। আর মহিলাসকলে এনেকুৱা এটা ধুনিয়া মানে তেওঁলোকে উদ্যোগ লৈছে, আর এওঁলোকৰ পৰা মই ভাবো অন্য মহিলায়ও উদগনি পাব, প্রেরণা পাব। ভবিষ্যতের দিনত আমি মহিলাসকলে নিজের সবলীকরণের কারণে সদায় প্রচেষ্টা চলাই আছো, কারণ আমি ইয়াত যিমানখিনি মহিলা আছো আমি সকলো সরকারি চাকরিয়াল নহয়, আমি যেন হাউস ওয়াইফ। গতি আমার সরকারখনেতো হাউস ওয়াইফখিনি গোটেখিনিকে সবলী করবলে বহুত প্রচেষ্টা করে আছে। আর গতি এওঁলোকে যে ইমান সুন্দর উদ্যোগ লৈছে, এওঁলোকে গৃহিণী সকল মই ভাবিছো উপকৃত হব। আর সুন্দর সুন্দর ইয়াত যিবিলাক বস্তু বিপণীত বিক্রি করা হয়েছে এইখিনি লৈও মহিলাসকল বড় আনন্দিত হব, যেহেতু আমি মহিলা নিজকে সজাই তুলিবলৈ খুব এটা আমার হেঁপা থাকে। খুব সুন্দর পদক্ষেপ, মই করা নাই, এতিয়া করিম, লবতো লাগিবই আর, হয়নে না? ধন্যবাদ। মহিলা সন্মিলন মৰাণহাট শাখাৰ সেক্রেটারি সীমা আগরওয়ালা, আমি ইয়াত ভারতের বিভিন্ন স্থানৰ পৰা বিভিন্ন ধরনের বিপণীবিলাক আনি মৰাণবাসীর আগত অনার প্রয়াস করছো। ইয়াত আমার কাপড়ের আছে শাড়ি, চুইদার, বিভিন্ন ডেকোরেটিভ সামগ্রী আর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স আর অরিজিনাল ফ্লাওয়ার্সবিলাক আছে আর গহনা পাতি আছে। আর আমি চেষ্টা এটা করছো যে ভারতের বিভিন্ন ঠাই, লখনৌ, সুরাট, রাজস্থান, কলকাতার বিপণীসমূহ আহিছে আর আমি মৰাণবাসীক ওচৰত এওঁলোকক চিনাকি করাই দিছো। আমি ভাবিছো যে দেওয়ালী উপলক্ষে সকলোৱে বজাৰ কৰক আর সকলোৱে নতুন নতুন সামগ্রীর লগত চিনা পরিচয় হয়ে সুযোগ এটা পাওক। ধন্যবাদ। দীপাবলী কে লিয়ে দীপ মেলা লগাওয়া হ্যাঁ, हमें दीपावली पे बहुत सी चीज़ों का मतलब ज़रूरत रहता है, इसीलिए हम लोग आज यहाँ में हर तरह की स्टॉल लगाए हैं, बाहर से बनाए हैं, रायपुर, सूरत, कलकत्ता, गुवाहाटी, डिब्रूगढ़, तिनसुकिया, हर जगह से बुलवाए हैं कि आज सभी को यहीं पे दीपावली के जो किसी को कुछ भी परचेजिंग करनी है यहीं पर सारी चीज़ें उपलब्ध हो जाए। आज हमने इसका उद्घाटन एली मोहन गोगोई जी से करवाया है और आज हम यही चाहते हैं कि सभी भरपूर इसका लाभ उठाएं और जो भी आए स्टॉल सब बहुत अच्छी है और सभी का इतना कहते हुए